নমস্কার আপনালোক সকলকে পুনর্বার স্বাগতম নসমাই মসজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়ার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, রাজ্যের লাখ লাখ নিবনুয়া যুবক যুবতী ভাল খবর। সেনাবাহিনীত উলাইছে হাজার হাজার চাকরি, আজিয়েই সাজু করক আপনার নথিপত্র। দেশ সেবার প্রতি আগ্রহী যুবক যুবতীর ভাল খবর আহিছে। সেনাবাহিনীত চাকরি করার সুবর্ণ সুযোগ আহিছে। আপনি আজিয়াই সাজু করক আপনার নথিপত্র। আর অব্যাহত রাখক শারীরিক অনুশীলন। এইবার বিএসএফত উলাইছে চাকরি। যদি আপনার বিএসএফত চাকরি করার সপন আছে, তেন্তে আপনার সপন সার্থক হওয়ার দিকত এতিয়াই করক আবেদন। বিএসএফত উলাইছে বহুকেইটা পদ। প্যারামেডিক্যাল স্টাফ, কনিস্টেবল, উপপরিদর্শক আর সহকারী উপপরিদর্শক ধরি বহুকেইটা পদ খালি হয়েছে। অনলাইন আবেদনের অন্তিম তারিখ হয়েছে 25 জুলাই। আর আবেদনের অর্হতা আর যোগ্যতা কিমান চাওয়া হোক। দশম উত্তীর্ণের ITI প্রমাণপত্র আর 3 বছরের অভিজ্ঞতা থাকাটো আবশ্যক। আর লগতে কনিষ্টেবল পদের দশম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ মেট্রিক পাস আর 2 বছরের অভিজ্ঞতা থাকাটো আবশ্যক। আর লগতে দ্বাদশ আর স্নাতক উত্তীর্ণয় করিব পারিব আবেদন। আবেদনকারীর বয়স নিম্নতম 18 বছরের সর্বাধিক 30 বছরের ভিতর হব লাগিব। আর এই সন্দর্ভত ভারতীয় সেনার তরফের মুক্তি করা হয়েছে বিশেষ ওয়েবসাইট। ওয়েবসাইটটি হয়েছে https://rect.bsf.gov.in/। এই ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের সবিশেষ তথ্য জানি পারিব, লগতে অনলাইনের জড়িয়েও আবেদন করিব পারিব। পরবর্তী খবর, উচ্চতম ন্যায়ালয়ের রায়ক এইবার প্রত্যাহ্বান জানাবলে সাজু হয়েছে মুসলিম পার্সোনেল ল বোর্ড। এক গোচরের রায়দানত উচ্চতম ন্যায়ালয়ে মন্তব্য করে কৈছিল যে বিচ্ছেদিত মুসলমান মহিলায় পূর্বর স্বামীর ভরণ পোষণের দাবি করিব পারে, কিন্তু এই রায়ের সম্পূর্ণ বিরোধিতা করেছে মুসলিম পার্সোনেল ল বোর্ডে। উচ্চতম ন্যায়ালয়ক এই সিদ্ধান্ত উঠাই লওয়ার আহ্বান মুসলিম পার্সোনেল ল বোর্ডর। বিচ্ছেদিত মুসলমান মহিলাক স্বামীয়ে ভরণ পোষণ দিয়াটো ইসলামিক আইন বিরোধী, এই মন্তব্য মুসলিম পার্সোনেল ল বোর্ডক। সর্বোচ্চ ন্যায়ালয়ের সিদ্ধান্ত মানি নলয় মুসলিম পার্সোনেল ল বোর্ডে। উচ্চতম ন্যায়ালয়ের রায়দানক চ্যালেঞ্জ দিব মুসলিম পার্সোনেল ল বোর্ডে। বিচ্ছেদিত পত্নীক ভরণ পোষণ দিবলৈ বাধ্য করাটো ইসলামিক আইন বিরোধী। আর ন্যায়ালয়ক এই সিদ্ধান্ত উঠাই লওয়ার আহ্বান মুসলিম পার্সোনেল ল বোর্ডও। স্বইচ্ছাৰে বিচ্ছেদৰ পিছত পত্নীৰ দায়িত্ব স্বামীক দিয়াটো গ্ৰহণযোগ্য নহয়। মুসলমান মহিলাক লৈ ঐতিহাসিক ৰায়দান দিছিল উচ্চতম ন্যায়ালয়ে। উচ্চতম ন্যায়ালয়ে মন্তব্য কৰি কৈছিল সকলো বিবাহ বিচ্ছেদ হোৱা মহিলাৰ দৰে মুসলমান মহিলায়ো পাব অধিকাৰ। বিচ্ছেদ হোৱাৰ পিছত পূৰ্বৰ স্বামীৰ পৰা বিচাৰিব পাৰিব ভরণ পোষণের খরচ। ভরণ পোষণের খরচ নাপালে আইনের কাক চাপিব পারিব মহিলাগুলি। CRPC-র 125 ধারার অধীনত দাখিল করিব পারিব অভিযোগ, কিন্তু উচ্চতম ন্যায়ালয়ের এই রায়ের সম্পূর্ণ বিরোধিতা করেছে মুসলিম পার্সোনেল ল বোর্ডে। পরবর্তী খবর, অপরাধীর রম্যভূমিত পরিণত হয়েছে অসম। রাজ্যত পুনের ভয়ঙ্কর গুলিচালনার ঘটনা। শূন্য দূরত্বর ব্যবসায়িক গুলিয়াই হত্যা দুর্বৃত্তর। রাজ্যত পুনের ভয়ঙ্কর গুলিচালনার ঘটনা। এইবার দুর্বৃত্তর গুলিত নিহত হয়েছে এগারী ব্যবসায়ী। গাড়ির ভিতরতে ব্যবসায়িক গুলিরে থকা হরকা করলে দুর্বৃত্তই। পথতে গাড়ি আগভেটা দিয়ে শূন্য দূরত্বর গুলিচালনা দুর্বৃত্তর। দুর্বৃত্তর গুলিত ঘটনাস্থলীত থিতাতে নিহত হয় অশোক গুয়েল নামর ব্যবসায়ীজন। স্বগৃহলৈ অহার সময়তে ব্যবসায়ীজনের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়। কৃষ্ণারপর বড়বাজারের নিজ গৃহলৈ আহি আছিল অশোক গুয়েল নামর ব্যবসায়ীজন। আর গোয়ালপাড়ার কল্যাণপুরের আগিয়া গোয়ালপাড়া পথত এই গুলিচালনার ঘটনা সংঘটিত হয়। আর এই গুলিচালনার ঘটনাক লৈ অঞ্চলজুৰি তীব্র চাঞ্চল্য।
দর্শক সকল আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, 5 শহীদ সেনা জওয়ানের প্রতিশোধ ললে ভারতীয় সেনাই। জম্মু কাশ্মীরত ভারতীয় সেনাই গুলিয়াই হত্যা করিলে তিনিগৰাকী পাকিস্তানী সন্ত্রাসবাদী। 5 শহীদ জওয়ানের প্রতিশোধ ললে ভারতীয় সেনাই। সেনা নিরাপত্তারক্ষীর গুলিত নিহত তিনিগৰাকী পাকিস্তানী সন্ত্রাসবাদী। ভারতত প্রবেশের চেষ্টা চলাইছিল সন্ত্রাসবাদী কেইটাই। কপুয়ার আর কেরন সেক্টরত দুপক্ষের মাজত গুলিয়াগুলি হয়। আর দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষত নিহত হয় এই সন্ত্রাসবাদী কেইটা। ধারাবাহিকভাবে সেনাই কাশ্মীরের ভিন্ন প্রান্তত চলাই আছে অভিযান। আর এই অভিযানকালত শহীদ হয়েছিল 5 ভারতীয় সেনা জওয়ান। আর ইয়ার প্রতিশোধ লবলৈ এতিয়া অপারেশনত নামিছে সেনা জওয়ান। বর্তমান হাই এলার্টত আছে জম্মু কাশ্মীর প্রশাসন আর ভারতীয় সেনা। পরবর্তী খবর, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে থাকলে 26ত অসমত পতন হব বিজেপি সরকারের। ডুপ্লিকেট বিজেপি নেতার অত্যাচারের বাবেই খহিব বিজেপি। জনতাক এই কথা লিখি রাখবলে কলে জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা তথা সাংসদ রকিবুল হুসেইনে। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে থাকলে 26ত অসমত পতন হব বিজেপি সরকারের। জনতাক এই কথা লিখি রাখবলে কলে সাংসদ রকিবুল হুসেইনে। একাংশ নিষ্ঠাবান কর্মীর শক্তিশালী হয়েছিল বিজেপি, কিন্তু সেই সময়তে কংগ্রেসের বিজেপিলে যাওয়া একাংশের দপদপনি বৃদ্ধি হল, যার বাবে নিষ্ঠাবান কর্মী সকল দলত থাকিব নোৱাৰা হৈছে। এই বিদ্রোহের ফলাফল দেখিব 2026ৰ নির্বাচনত। ডুপ্লিকেট বিজেপি নেতার অত্যাচারের বাবেই খহিব বিজেপি। বিজেপির বহু জ্যেষ্ঠ নেতাকর্মীয়ে বর্তমান যোগাযোগ করেছে কংগ্রেসের সঙ্গে। এই মন্তব্য জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা তথা সাংসদ রকিবুল হুসেইনের। পরবর্তী খবর, রাম মন্দিরক লৈ কেন্দ্রীয় সরকারের বিশদ ঘোষণা। এতিয়ার 24 ঘণ্টায় রাম মন্দিরক সুরক্ষা দিব এনএসজি কমান্ডুয়ে। মন্দিরত আক্রমণের সম্ভাবনা বৃদ্ধির পাছতে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। পরবর্তী খবর, এডিআরইর পরীক্ষাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর ঘোষণা। এইবারের পরীক্ষা প্রত্যাহ্বানমূলক হব। প্রথমবারের পরীক্ষাত থাকিব নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা। তৃতীয় আর চতুর্থ বর্গর পদর পরীক্ষা সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সংবাদমেলত এই মন্তব্য। পরবর্তী খবর, নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কার অধীনত এই পর্যন্ত রাজ্যত 8 লোকে আবেদন করেছে, আর 8 ভিতর দুজনেহে অংশ লৈছে শুনানিত। আর বর্তমানলৈকে বিবেচনাধীন হয়ে আছে এই দুজনের আবেদন। কা সন্দর্ভত এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার।